সোমনাথ মণ্ডল তিনি বলেছেন যে স্যার চিংড়ি কালো মাটি খাচ্ছে কি করব। চিংড়ি যদি কালো মাটি খায় আপনাকে জানতে হবে যে ফিড শর্ট হচ্ছে, সেক্ষেত্রে আপনি ফিড বাড়ান। মোল্টিং পিরিয়ডের সময় অনেক সময় ফিডের প্রতি আগ্রহ থাকে না, সেক্ষেত্রে কালো মাটি খেতে পারে। আর এই কালো মাটি ছাড়াতে গেলে আপনাকে যেটা প্রথম করতে হবে, ফিডের সঙ্গে ইস্ট এবং গুড় মিশিয়ে খাওয়ান, পন্ড ট্রেনিং। ভেরি ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস, অসীম জানা মোটিভেশনাল স্পিকার অ্যান্ড টেকনিশিয়ান চ্যানেলে আপনাকে সুস্বাগতম। বরাবরের মতো ভেনামি চিংড়ির আপডেট নিয়ে হাজির হয়েছি আমি অসীম জানা। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান অল করে দেবেন, কারণ ভেনামি চিংড়ির আপডেট এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। আজকে শুরু করছি প্রশ্ন উত্তরে ভেনামি কালচার। হ্যাঁ বন্ধুরা, প্রশ্ন উত্তরে ভেনামি কালচারের অনেক ভিডিও আপলোড হয়েছে, তার সঙ্গে এটা একটা নতুন সংযোজন। রাজেন্দ্র এয়ার উনি বলেছেন, মাছের এবিডব্লিউ অনুযায়ী টে অবজারভেশন টাইম ইন্টারভেলটা কত হবে, 1 গ্রাম থেকে 30 গ্রাম পর্যন্ত কত ঘন্টা পরপর চেক করব, যদি একটু ডিটেলসে বলেন। হ্যাঁ বন্ধুরা, এর আগে আমি অনেক ভিডিও বানিয়েছি যেখানে ট্রে চেকিং বা ট্রের উপরে ডিপেন্ড করে, এবিডব্লিউর উপর ডিপেন্ড করে কতটা ফিড দেয়। আই কার্ডে ভিডিওটা দেখে নেবেন। আর বন্ধুর জন্য আমি আরও একবার বলছি যে দেখুন, মাছের বয়স যখন 25 থেকে 60 দিন তখন আপনারা কেজি প্রতি 2 থেকে 3 গ্রাম ট্রে ফিড দিন, আর 2 ঘন্টা পর পর ট্রে চেক করুন। 10 গ্রামের পর অর্থাৎ 60 দিনের পরের থেকে আপনারা 20 গ্রাম পর্যন্ত 1 ঘন্টা 45 মিনিট থেকে 2 ঘন্টা পর্যন্ত ট্রে চেক করুন, আর 20 গ্রামের পর থেকে 30 গ্রাম পর্যন্ত আপনারা 1.5 ঘন্টা পর্যন্ত ইন্টারভাল দিয়ে অর্থাৎ 1.5 ঘন্টা পর আপনারা ট্রে চেক করুন। তাহলে আমরা ট্রে চেক করব, এই ইন্টারভেলটা যদি আমরা ঠিকঠাক মনে রাখতে পারি তাহলে আমাদের সুবিধা হবে। দ্বিতীয় বন্ধুর প্রশ্নের উত্তর প্রফুল্ল কর্মকার, উনি বলেছেন, স্যার প্রতি সপ্তাহে 1 ফুট জল এক্সচেঞ্জ করলে কি কোনো ক্ষতি হবে? হ্যাঁ প্রফুল্লবাবু, আমি আপনাকে বলি যে প্রতি সপ্তাহে যদি আপনি ওয়াটার এক্সচেঞ্জ করেন, মাছের বয়স যখন 10-12 গ্রামের পর থেকে প্রতি সপ্তাহে 1 থেকে 2 বার ওয়াটার এক্সচেঞ্জ করলেও কিন্তু আপনার কোনো ক্ষতি নেই। তবে ওয়াটার এক্সচেঞ্জের পরেই আপনাকে যেটা মনে রাখতে হবে, একসঙ্গে 1 ফুট জল কমিয়ে দিয়ে যদি আপনি বেশিক্ষণ রেখে দেন তখন কিন্তু মাছের ওপরে ট্রেস পড়ে যাবে। আপনি অল্প অল্প করে কমান, অল্প অল্প করে ঢোকান, অর্থাৎ একদিক থেকেও আপনি বের করতে পারেন, একদিক থেকে ঢোকাতে পারেন। এইভাবে প্রতি সপ্তাহে আপনি হারভেস্টিং পর্যন্ত 30-35 গ্রাম পর্যন্ত মাছে যদি ওয়াটার এক্সচেঞ্জের উপরে কালচার এগিয়ে নিয়ে যান সেক্ষেত্রে আপনার ভালো হবে। তবে একসঙ্গে 1 ফুট যদি আপনি কমান, খুব কম সময়ের মধ্যে কমাবেন, অর্থাৎ আপনি 4 ঘন্টার মধ্যে জলটা কমিয়ে দিলেন 1 ফুট, আবার 4 ঘন্টার মধ্যে 1 ফুট কিন্তু ভরে দিতে হবে। যদি এটা করতে পারেন তাহলে প্রতি সপ্তাহে আপনি 1 বার ওয়াটার এক্সচেঞ্জ করে বা সপ্তাহে 2 বার ওয়াটার এক্সচেঞ্জ করেও কিন্তু ভালো রেজাল্ট পাবেন, তাতে কোনো অসুবিধা নেই। আর ওয়াটার এক্সচেঞ্জের পরেই আপনার যেদিকে নজর রাখতে হবে, পিএইচটাকে ঠিক রাখার জন্য আপনাকে কলিচুন ব্যবহার করতে হবে, মিনারেল করতে হবে, তারপরে যদি একটা স্যানিটাইজার বা প্রোভাইড করে নেন তাহলে কিন্তু খুবই ভালো হয়। আমাদের তৃতীয় বন্ধুর উত্তর দিয়া মিউজিক, স্যার বাগদা চিংড়ির ভিডিও রিভিউ করুন। হ্যাঁ, বাগদা চিংড়ির ভিডিও আমি রিভিউ করব। সেক্ষেত্রে আমি বলি যে আপনারা ভালোই জানেন যে আমি কিন্তু প্র্যাকটিক্যাল নলেজটাই আপনাদের সঙ্গে শেয়ার করি, যেটা জানি না সেটা শেয়ার করি না। বাগদা চিংড়ির চাষ দেখভাল আমি সবে শুরু করেছি, তো আপনারা দেখে নিন বাগদা চিংড়ির এক ঝলক। ফ্রেন্ডস, বাগদা চিংড়ি চাষ আপনারা যদি প্রপার ওয়েতে করতে পারেন তাহলে কিন্তু প্রফিট আছে। আমি প্রথম দায়িত্ব নিয়েছি বাগদা চিংড়ি চাষের জন্য। দায়িত্ব পেয়ে আমি ফার্ম ভিজিট করি, যে ফার্মে বর্তমানে আছি তার ডিওসি 30। তো আমি চাষি ভাইকে বললাম যে জাল নিয়ে আসুন, মাছ চেক করব। তো এখানে স্টকিং করা হয়েছে পার স্কোয়ার মিটারে 20 পিস, 20 পিস ডেন্সিটি স্টকিং করা হয়েছে, 150 দিনে 50 গ্রাম করার আমাদের লক্ষ্যমাত্রা। তো মাছ
ভালোই হয়েছে, মাছ চেক করছি, আপনারা দেখুন। এবারে আসি, বাগদা চিংড়ি চাষ করতে গেলে আপনি কিভাবে তার ফিডিং করাবেন, খাওয়াবেন কিভাবে? আপনি 24 ঘন্টার মধ্যে 4টে মিল দিন, সকাল 6টা, দুপুর 12টা, সন্ধ্যা 6টা, রাত্রি 10টা। বাগদা চিংড়ি রাত্রে ভালো খায়। এবার ঘটনা হচ্ছে, আমি সকাল 6টা, দুপুর 12টা, সন্ধ্যে 6টা, রাত্রি 10টায় যে ফিডিং করব, এই ফিডিংয়ের আগে এরিয়েশন কতক্ষণ দেব? ফিডিংয়ের ঠিক 1 ঘন্টা আগে 1 ঘন্টা করে এরিয়েশন দিতে হবে। অর্থাৎ আপনি যদি 12টার সময় ফিডিং করেন, তাহলে 10টা থেকে 11টা পর্যন্ত আপনাকে এরিয়েশন দিতে হবে। আর রাত্রিতে 10টায় আপনি ফিডিং করলে 8টা থেকে 9টা পর্যন্ত এরিয়েশন দেবেন। আর 10টায় ফিডিং করার পরে 12টা থেকে আবার ভোর 5টা পর্যন্ত আপনি কিন্তু এরিয়েশন দিয়ে সকাল 6টায় ফিডিং করবেন। তাহলে বন্ধুরা, ফিডিং এরিয়েশন আমরা জেনে নিলাম, এইভাবে আমরা বাগদা চিংড়ির চাষ করব। থ্যাংক ইউ। পরবর্তী বন্ধু সোমনাথ মণ্ডল, তিনি বলেছেন যে স্যার চিংড়ি কালো মাটি খাচ্ছে, কী করব? চিংড়ি যদি কালো মাটি খায়, আপনাকে জানতে হবে যে ফিড শর্ট হচ্ছে, সেক্ষেত্রে আপনি ফিড বাড়ান। মোল্টিং পিরিয়ডের সময় অনেক সময় ফিডের প্রতি আগ্রহ থাকে না, সেক্ষেত্রে কালো মাটি খেতে পারে। আর এই কালো মাটি ছাড়াতে গেলে আপনাকে যেটা প্রথম করতে হবে, ফিডের সঙ্গে ইস্ট এবং গুড় মিশিয়ে খাওয়ান, পন্ড ট্রেনিং করুন, ফিড ধরবে। এরপর পলাশ জানা, উনি বলেছেন যে স্যার 30 গ্রাম থেকে 40 গ্রাম পর্যন্ত মাছ কিভাবে আমি ট্রিটমেন্ট করব, বা 30 গ্রাম থেকে 40 গ্রামের মাছের ট্রিটমেন্ট যদি আপনি বলেন তাহলে ভালো হয়। দেখুন, আমি আপনাকে বলবো, 30 গ্রাম থেকে 40 গ্রাম পর্যন্ত কিন্তু ডিওসি অনেক হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বটম এবং ওয়াটার কন্ডিশান খারাপ হয়ে যায়। সেক্ষেত্রে আপনাকে বটম ট্রিটমেন্টের উপর গুরুত্ব দিতে হবে, ওয়াটার এক্সচেঞ্জ করে ওয়াটার কোয়ালিটি কন্ট্রোল করতে হবে, স্যানিটাইজার প্রোবায়োটিক করে ওয়াটার এক্সচেঞ্জের মাধ্যমে কিন্তু আপনাকে কালচার এগিয়ে নিয়ে যেতে হবে। আর ডেন্সিটি যদি লো করে দেন, ডেন্সিটি যদি মেনটেন করতে পারেন, লো ডেন্সিটিতে 30 থেকে 40 গ্রাম মাছ ভালো হয়। এরিয়েশনের কোনো রকমের খামতি দেওয়া চলবে না, অধিক এরিয়েশন দিন, দিনে রাতে এরিয়েশন দিন, ফিডিংটা ঠিক করুন, ওয়াটার কোয়ালিটি মেনটেন রাখুন, বটম ট্রিটমেন্ট করে বটমের কন্ডিশানটাকে ঠিক রাখুন, তাহলে কিন্তু আপনি উপকার পাবেন। এবারে বলি বন্ধু, আমি দীর্ঘদিন ভেনামি চিংড়ি চাষের সঙ্গে যুক্ত আছি। আজকে সকালেই যে যে ফার্মগুলোয় আমি গিয়েছিলাম, সেই ফার্মের কিছু কিছু ঝলক আমি আপনাদেরকে বলি। প্রথম ফার্মে যাওয়ার পরে আমি দেখলাম যে DOC 20, সেখানে মাছের গ্রোথ কিন্তু ঠিক আছে। মাছের গ্রোথ ঠিক থাকলে কী হবে, ওই পুকুরে কিন্তু জেলি হয়েছে। তাকে কি সলিউশন দিলাম জানেন, যে জেলি মারার জন্য স্রেফ লাল বালি যদি আপনি পুকুরের মধ্যে ছড়িয়ে দেন, তাহলে কিন্তু ওই জেলিটা কেটে যায়। জেলি কিন্তু এমনিতে কেটে যায়, 2 সপ্তাহের মধ্যে ওরা চলে যায়। 2 সপ্তাহ পরে যখন জেলিটা মরে যায়, তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে অ্যামোনিয়া, H2S বিষাক্ত গ্যাস নির্গত করে। ওই সময় কিন্তু আপনাকে একটা গ্যাস পাউডার বা জিওলাইট করে দিতে হবে, তাহলে কিন্তু পুকুরের পরিবেশটা সুস্থ থাকবে। তৃতীয় পুকুরে গেলাম, সেখানে গিয়ে দেখলাম যে একটা পুকুরে অত্যধিক ব্লুম হয়েছে। তাকে ব্লুম কমানোর জন্য সুপার পিএস একটু অধিক পরিমাণে দিয়ে দিতে বললাম। অন্য আর একটা পুকুরে গেলাম, সেখানে দেখলাম যে চিংড়ি মাছের গাটা অধিক খসখসে। এই অধিক খসখসে হওয়ার কারণ কী জানেন? একটা মেশিন রাতের বেলা অফ হয়ে গিয়েছিলো, এরিয়েশন কন্টিনিউ 2 দিন খুব কম হওয়ার জন্যে মোল্টিং প্রবলেম চলে আসে। আর মোল্টিং প্রবলেম চলে আসার জন্য গাটা অধিক খসখসে হয়ে যায়। তখন তাকে আমি সলিউশন দিলাম যে মিনারেলের সঙ্গে পটাশিয়াম ক্লোরাইড এবং ম্যাগনেসিয়াম ক্লোরাইড করুন, ফ্রেশ মোল্টিং করিয়ে আপনি ওই খসখসে ভাবটা দূর করুন। আর ওয়াটার ল্যাবরেটরিতে টেস্ট করুন, বেসিক এবং ভিব্রিও টেস্ট। যদি সেখানে ভিব্রিও লোড হয়ে যায় বা ওয়াটার প্যারামিটার দেখে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে, ভিব্রিও লোড হয়ে গেলে আপনাকে ভাইরাস গার্ড বা স্যানিটাইজার, ট্রিপল সল্ট, ব্রোমিন জাতীয় কিছু করে সেটাকে কন্ট্রোল করতে হবে। তো বন্ধুরা, আজকের আমরা এই ভিডিওতে অনেক কিছু শিখতে পারলাম। যদি ভেনামি চিংড়ি, বাগদা চিংড়ি চাষ সংক্রান্ত আরও বিস্তারিত কিছু জানতে চান, ফোন করুন আমার চ্যানেল ব্যানারে। আর এই ভিডিওগুলোতে আপনারা এত ভালোবাসা দেওয়ার জন্য আমি রোমাঞ্চিত এবং আনন্দিত।
आगामी दिन भलो भलो वीडियो पावर जो चैनल सब्सक्राइब करार संगे संगे नोटिफिकेशन ऑल कर दिन। सबाई भलो थाकबें, सुस्थ थाकबें। थैंक यू, ऑल द बेस्ट, विद लव, असीम।